হে গাইজ তোমাদের সবাইকে ওয়েলকাম আরও আরেকটা নতুন ভিডিওতে গাইজ তোমরা জানো আমি এখন একটা নতুন গেম শুরু করছি যে গেমটা তোমাদের অনেক অনেক পছন্দ হচ্ছে অ্যান্ড অনেকে আমাকে কমেন্ট করছে দাদা এর আরও পার্ট দাও আমি খেলছি হচ্ছে এখন কার ফর সেল আর এই গেমটার অনেকের পছন্দ হচ্ছে কেননা এই গেমের ভিতরে একটা আলাদাই লেভেলের মজা আছে যেটা তোমরা অনেক পছন্দ করছো কিন্তু এর পাশাপাশি সবাই আমাকে কমেন্ট করছে আমার দুটো পার্ট চলে এসেছে যারা দ্বারা এখনও পর্যন্ত দেখো নি যাও গিয়ে চ্যানেলে প্লে লিস্টে দেখে আসো এই দুটো চলে এসছে তোমরা অবশ্যই গিয়ে দেখে এসো ঠিক আছে তো ওইখানে আমার আমাকে অনেকে কমেন্ট করছে দাদা এই গেমটা ডাউনলোড লিঙ্ক দাও কোথায় পাবো কিভাবে আমরা ফোনে খেলতে পারবো কি না পারবো সমস্ত সব কিছু আজকে এই ভিডিওর ভিতরে বলবো অনেক কোয়েশ্চেন আসছে তোমাদের যে এই গেমটা কি আমরা ফোনে খেলতে পারবো তো গাইতে আজকে আমি সব কিছু ডিটেলসে বলবো তোমরা অনেকে ডাউনলোড লিঙ্ক চাচ্ছ কোথায় পাওয়া যাবে কিভাবে খেলবো অনেক কিছু জিজ্ঞাসা করছো ঠিক আছে সবার ফল দেখো এটা হচ্ছে একটা পিসি গেম তোমরা যদি দেখো কার কারফরসেল এটা একটা পিসি গেম ঠিক আছে তো যদি আমরা এখানে স্টিমে যাই ঠিক আছে স্টিমে গেলে আমরা এখানে স্টিমে হচ্ছে পিসি গেমগুলো কিনি ঠিক আছে তো তোমরা যদি দেখো তাহলে এখানে স্টিমের ভিতরে আমরা যে কার ফর সেল গেমটা আছে না কার ফর সেল সেই গেমটা আমরা এখানে কি করব না কিনতে পারবো গাইজ দেখতে পাচ্ছ আটশো দশ টাকা হচ্ছে দাম এই গেমটার আর এই গেমটা আমরা কিনতে পারবো হচ্ছে আটশো দশ টাকা যখনই পে করবো ওই স্টিমকে তখনই কিন্তু এই গেমটা আমরা ডাউনলোড করে প্লে করতে পারবো ঠিক আছে তো এটা একটা ফ্রি গেম না এটা একটা কিনতে হয় গেমটা ঠিক আছে কিন্তু গেমটা অনেক বেশি ভালো অ্যান্ড তোমরা অনেক বেশি পছন্দ করছো এর জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি অনেকের কোশ্চেন দাদা ফোনে খেলা যাবে কি না ঠিক আছে তো ফোনে খেলার জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি যে তোমরা এই যে গেমটা ফোনে খেলতে পারবো কিনা আমি ফোয়ার ফার্স্ট প্লে স্টোরে সার্চ মেরে তোমাদেরকে দেখাচ্ছি যে তোমরা ফোন খেলতে পারবে কিনা ঠিক আছে ওকে তো তোমরা যেমন কি দেখতে পাচ্ছ আমি প্লে স্টোরে চলে এসেছি আর প্লে স্টোরে আসার পর আমরা কি করবো আমরা এখানে ফর সেল লিখবো ঠিক আছে চলো সেল সিমুলেটার এখানে দু তেইশ দিলাম আর এখানে দেখতে পাচ্ছ কার্ড ফর কার ফর সেল যে গেমটা আছে সেটা কিন্তু প্লে স্টোরে তোমরা পাবে না ঠিক আছে কেননা গাইস এটা একটা পিসি গেম তো তোমরা প্লে স্টোরে এই গেমটা কোনো দিনও পাবে না যাই হোক তোমরা এরকম টাইপের গেম তোমরা খেলতে পারো মানে এরকম টাইমে সেম টাইপের গেম তোমরা কিন্তু খেলতে পারো যেমন কি তোমরা যদি দেখো প্রথম যে গেমটা আসছে এটা সেম গাইজ তোমরা দেখতে পাচ্ছ ফোনে এগুলো হচ্ছে ফোনের গেম তো তো সেই জন্য তোমরা বুঝতে পারবে আশা করি তো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শোরুম ঠিক আছে তো এখানে তোমরা কার কার আনতে পারবে এনে বিক্রি করতে পারবে ঠিক আছে যেমন কি তোমরা দেখতে পাচ্ছ কার ফর সেলের গেমের মতনই ঠিক আছে কিন্তু একটু কম এমবির তো গ্রাফিক্স বাগেরা ভালো আমি যেমন কি দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে সেম টু সেম স্পোর্টস কার্ড সব কিছু এনে তোমরা এখানে সেল করতে পারবে ঠিক আছে তারপরে কিন্তু দেখতে পাচ্ছ এখানে তোমরা মেকানিক দিয়ে রিপেয়ার করতে পারবে মডিফাই করতে পারবে গাড়ি মডিফাই করে কিন্তু তোমরা এই গেমটা কার কার্পর সেলের মতন খেলতে পারবে ঠিক আছে তারপরে সেম দেখতে পাচ্ছো এ দেখো আমাদের কাস্টমার এসছে তো আমরা হচ্ছে বিক্রি করছি তো এরকম হচ্ছে এই গেমটা ঠিক আছে তো এই গেমটা তোমরা যদি দেখো রিভিউ এত আছে এক মিলিয়ান ডাউনলোড আছে ঠিক আছে একশো আঠাশ এমবির গেম আছে তো মোটামুটি তোমরা এই গেমটা খেলতে পারো এই গেম গেমটা মোটামুটি কার ফর সেলের মতনই তারপরে গাছ আরেকটা গেম আছে যেখানে তোমরা সেম টু সেম কার ফর সেলের মতন তোমরা এই করতে পারবে দেখতে পাচ্ছ গাড়িটা ওয়াশ হচ্ছে ওয়াশ করতে পারবে তারপরে হচ্ছে তোমরা যেমন কি দেখতে পাচ্ছ এখান দিয়ে তোমরা গাড়ি মডিফাই করতে পারবে দেখতে পাচ্ছ এইবার নোংরা থাকবে তোমরা পরিষ্কার করতে পারবে সেম টু সেম কার ফর সেলের মতনই এরকমভাবে তোমরা সব কিছু করতে পারবে ঠিক আছে কিন্তু কার ফর সেলের মতন হবে না যেহেতু একটা পিসি গেম তো তোমরা এই গেমগুলো ট্রাই করতে পারো অনেকে আমাকে কমেন্টে ভর্তি করেছে দাদা এরকম আমরা করতে পারবো কিনা তো অবশ্য তোমরা এখানে দেখতে প্রত্যেকটা পার্টস তোমরা এখানে রং করতে পারবে লাগাতে পারবে নতুন গাড়ি তৈরি করতে পারবে ঠিক আছে সেরকম সমস্ত সব কিছু আছে এই গেমটার ভিতরে তো তোমরা এই গেমটাও ট্রাই করে দেখতে পারো ঠিক আছে এটাও একটা ভালো গেম মানে ওই কার ফর সেলের মতনই আর এই গেমটা সাইজের কথা বলে তো সাইজ তোমরা দেখতে পাচ্ছ দুশো উনচল্লিশ এমবি তার সঙ্গে সঙ্গে এক বিলিয়ন কিন্তু ডাউনলোডও আছে ঠিক আছে তারপরে আরেকটা কথা বলি আরেকটা যে গেমটা হচ্ছে এই গেমটা ঠিক আছে এই গেমটাও সেম টু সেম কার ফর সেলের মতন তোমরা এই গেমের ভিতরে কী কী করতে পারো আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা এই গেমের ভিতরে ইঞ্জিন দেখতে পাচ্ছ ইঞ্জিন তোমরা মডিফাই করতে পারবে মানে পুরো গাড়ি এখানে তৈরি করতে পারবে লিটারেলি এই এই গেমটার ভিতরে তোমরা একটা গাড়ি নতুন গাড়ি তৈরি করতে পারবে ঠিক আছে মানে তোমাদের মতন যেমন কারফার সেলে আমাদের নতুন গাড়ি পুরোনো গাড়ি কিনতে হয় আবার রিপেয়ার করে আমরা ওই গাড়িটা আবার সেল করে দিই ঠিক আছে কিন্তু ফোনের ভিতরে যেহেতু অনেক কম এমবির গেম অনেক কম সাইজের গেম তো তোমরা এই জিনিসগুলো করতে পারবে এই গেমের ভিতরে তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি গাড়ি একটা তৈরি করতে পারবে দেখতেছো গাড়ি অনেক তৈরি করতে পারবে রেস করতে পারবে আবার গাড়িটাকে গাড়িটা যদি ড্যামেজ হয় ওইখানে তোমরা রঙ করতে পারবে মানে অনেকটা কার ফর সেলের মতনই ঠিক আছে তো তোমরা এই গেমগুলো ট্রাই করতে পারো কেননা এই গেমগুলোর দেখছো আচ্ছা সাইজও অনেক 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 কম ভাই সাইজ অনেক কম আর এই গেমগুলো অত ভালো না এই তিনটে গেম গাইজ তোমরা যদি খেলো তাহলে কার ফর সেলের মতনই তোমরা এখানে মজা হবে আর এই গেমগুলো কিন্তু খুব কম সাইজ তো তোমরা যদি দেখো এটা একশো আঠাশ এমবি যদি আমি এটা ইনস্টল করি তো এর ভিতরে গেমের ভিতরে গিয়ে দেখি যে এর ভিতরে গ্রাফিক্স কেমন আছে বা কেমন কী করতে হয় জাস্ট একটুখানি তোমাদেরকে আমি দেখিয়ে দিই কেননা কার ফর সেল গাইজ তোমরা যদি ডাউন ডাউনলোড করতে যাও ফোনে তাহলে কিন্তু ডাউনলোডও হবে না আর ফোনে খেলতেও পারবে না কেননা ভাই এটা একটা পিসি গেম তো তোমরা ফোনে কিভাবে খেলবে অনেকে আমাকে কমেন্ট করছিলে সেই জন্য আমি এই ভিডিওটা বানালাম যদি কারোর খারাপ লেগে থাকে সরি কেননা ভাই পাবে না কারণ অনেক কমেন্ট আসছিলো সেই কারণে আমি এই ভিডিওটা বানানো তো তো আমি প্লেতে ক্লিক করি ওকে তো যেমন কি তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এই নতুন গেমটার ভিতরে চলে এসেছি আর এই গেমটার ভিতরে আমাদেরকে কিছু টাকা দিয়েছে ঠিক আছে ওই টাকা দিয়ে আমাদেরকে বিজনেস স্টার্ট করতে হবে আর এই গেমটাও সেম টু সেম কার ফার সেলের মতন কিন্তু গাইস এটা এই গেমগুলোর ভিতরে কী হয় বলো তো এই গেমগুলোর ভিতরে কিন্তু অ্যাড দেবে ঠিক আছে তো তোমাদের একটু বিরক্ত হতে হবে এই গেমগুলো যদি তোমরা খেলো তো এখানে দেখতে পাচ্ছ নেক্সট 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 ওকে 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 আমি এটা কেটে দিই ঠিক আছে তো চলো ওকে আমাকে এখানে সেটিং ব্যাগারা করতে হবে কারণ আমি পিসিতে আছি চলো আমরা যাই এর ভিতরে তো অ্যাকচুয়ালি আমি খেলতে পারছি না কারণ আমি এটা পিসিতে ডাউনলোড করেছি তো থেকে আমি অতটা কিছু জানি না ভালো তোমরা এখন দেখতে পাচ্ছ এর ভিতরে কিন্তু তোমরা গাড়ি রাখতে পারবে ঠিক আছে গাড়ি রেখে আর এখানে দেখতে পাচ্ছ একটা কম্পিউটারও আছে তোমরা ওটার ভিতরে সেলও করতে পারবে ঠিক আছে এই গেমগুলো গাইজ তোমরা যদি খেলো তাহলে সেম কারফট সেলের মতনই লাগবে আর এটাতে অনেক বেশি অ্যাড আসবে সেটা আমি তোমাদেরকে বলে দিই যদি আমি কোথাও ক্লিক করি না সেটিংয়ে ক্লিক করি বা অন্য কোথাও ক্লিক করি তো সবার ফার্স্ট একটা অ্যাড প্লে হবে ঠিক আছে তো এটা একটা বহুত ঝামেলার ব্যাপার আছে বাদ বাকি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই তোমরা খেলো আর না ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর কার ফর সেলের আরও যদি এপিসোড চাই তো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাও কারণ আমাদের নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসে তো অবশ্যই দেখে নিও আর পুরো এপিসোড যদি দেখতে যাও প্লে আমাদের দেওয়া আছে বা এইখানে প্লে আছে তোমরা অবশ্যই গিয়ে দেখে আসতে পারো ঠিক আছে তো বাস আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যে কার ফর সেল একটা পিসি গেম আর এটা ফোনে খেলা যাবে না তোমরা এই তিনটে গেম ট্রাই করতে পারো ঠিক আছে তো বাস গাছ আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দাও এরকম ভিডিও আরও অনেক আসছে আর কার ছেলের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসছে চলো টাটা